আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকআপ চ্যালেঞ্জ নিয়েছি একটা, আমার ছোট বোন আর কি আমাকে মেকআপ করে দিবে কোয়ারেন্টাইন ডে, তাই ভাবলাম যে সবাই মেকআপ চ্যালেঞ্জ নিচ্ছে, ভাই ভাই বোন সবাই মিলে করছে, তো আমরা ভাবলাম যে আমরা একটু করি, মজা করি, তো দেখি আমরা কেমন মেকআপ পেতে পারি। আমার উপর এক্সপেরিমেন্ট চালানো হবে, আমার ছোট বোন কেমন করে আমরাও দেখে আসি। জারিন, তোমার নাম বলো। আমার নাম জারিন, আমি ক্লাস 3-তে পড়ি। আমি আমার বোনকে সাজিয়ে দেব। প্রথমে আমরা ফাউন্ডেশন দেব। আচ্ছা, ভুট্টো সাজায় দিও না জারিন। এটা আমার প্রথম সাজানো। জীবনের প্রথম সাজানো তোমার, তাই না? হ্যাঁ, ভুল হতে পারে। ভুল হতেও পারে, হ্যাঁ শিখে নিবে পরের বার থেকে। তোমার কি সাজিয়ে দিতে সমস্যা হচ্ছে? না, আমি জানি তুমি অনেক ভালো সাজিয়ে দিবে আমাকে। ফাউন্ডেশন দেওয়া হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখন কি দিয়ে দিবে? আমি তো ভুলে গেলি। হ্যাঁ অবশ্যই, তুমি তোমার ইচ্ছা মতো আমাকে সাজাতে পারো। ব্রাশ নিছো তুমি? আল্লাহ, এখন কি আমার আইব্রোটা করে দিচ্ছ? তাই না? ওকে, আমি কি চোখ বন্ধ করে থাকবো? লাগবে না। আচ্ছা, একদম মনের মাধুরী দিয়ে সাজাচ্ছ আমাকে, তাই না? তোমার কি মজা লাগছে আমাকে সাজিয়ে? ইয়েস, প্রথম সাজানো। একটা আইব্রো, আরেকটা আইব্রো কি করে দিবে? হ্যাঁ, ভুলে গেছি। আঁকাঝুঁকি হচ্ছে এখন দেখতেছি। তোমার কি খুব সমস্যা হচ্ছে? উঠে বসো। আমি এটা ধরছি, তুমি করে দাও। আরেকটা কথা হচ্ছে, এই চ্যালেঞ্জের যে রুলসটা হচ্ছে যে মেকআপ যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ দেখা যাবে না, আর এটাই হচ্ছে এটার রুলস, মেন রুলস আর কি। তো দেখি আমার বোন আমার উপর কিরকম আঁকাঝুঁকি করে। ও তো ভীষণ মজা পাচ্ছে, ও শুধু হাসছে। এখন কি দিয়ে দিবে? এমনি তো আচ্ছা, তারপর তারপর কি দিয়ে দিবে? তারপরে রিটার্ন। লিপস্টিক, ব্লাশন, এগুলো দিয়ে দিবে না? হ্যাঁ, দিয়ে দেবো। এখন আমরা লিপস্টিক দিচ্ছি। এটা তোমার পছন্দের কালার? হ্যাঁ, এই কালারের নাম কি? কমলা, আচ্ছা, অরেঞ্জ। হ্যাঁ, একটু বলো।
হয়ে গেছে জারিন, আর করো না প্লিজ। হয়নি তো এখনো? এখনো হয় নাই? আল্লাহ আমাকে ভূত বানিয়ে দিচ্ছে পুরা। আই ক্যান ফিল দিস। একটু ভুলি শুনিয়েছে, বুঝতে পারছি না কিভাবে সেজে দেবো। আচ্ছা যাই হোক, তোমার ভাল লাগছে এই তো অনেক। ওকে এখন কি দিয়ে দিবে? তাড়াতাড়ি দিয়ে দাও। এখন আমি দিয়ে দেবো। এটা কি ব্লাশন দিয়ে দিবে এখন? হ্যাঁ। কোন তুলে দিয়ে দিতে হয়? এই যে। আচ্ছা এটা জানো? আচ্ছা আমি হেল্প করি, আমি খুলে দিচ্ছি। না হয়ে গেছে। এটা কি? আচ্ছা আমি 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 খুলে দিচ্ছি, আসো দাও আমাকে তো। এটা হচ্ছে হাইলাইটার, হাইলাইটার এটা দিয়ে দিবা। এটা এটা এটার জন্য আলাদা তুলি আছে, ওইটা না। আমাকে যে হুড়পুড়ি লাগবে এটা আমি নিশ্চিত। গ্লেস মারছে তাই না? তো আমার মুখে ড্রয়িং করে তোমার ভালোই লাগতেছে? হ্যাঁ, এ আচ্ছা প্রথম ঠিক আছে, ড্রয়িং। প্রথম টাইম। এরপর কি দিয়ে দিবা? শ্যাডো এরপর ট্যাডো কিছু দিয়ে দিবা চোখে? হ্যাঁ, চোখে তো অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা আমি খুঁজছি, দাও। আমি তো খুঁজতে পারি এটা। ঠিক আছে আমি হেল্প করছি। তোমার কোন কালার পছন্দ? আমার তুমি যেটা দিয়ে দিবে সেটাই আমার পছন্দ। আচ্ছা, আমি নীল দিয়ে দিব। ঠিক আছে, হালকা নাকি ডিপ? ইচ্ছা তোমার। নীল কিসের রং জানি? নীল না, এটা আকাশি। আচ্ছা আকাশি, আকাশি কিসের রং হয়? আকাশি আচ্ছা আর নীলের ইংলিশ কি? সে আমার চোখে পুরো আকাশ বানিয়ে দিচ্ছে। ফার্স্টে নীল নিয়েছে, তারপরে সাদা কালার নিয়েছে, পুরো আকাশের কম্বিনেশন। ওর কম্বিনেশন দেখে তো আমি শিহরিত পুরা। ভাবছি ওকে একটা পার্লার খুলে দিব, না কোনো একটা আর্ট স্কুলের টিচার বানিয়ে দিব। হয় নাই? না, ওই চোখ আমাদের আই মেকআপ হয়ে গেছে তাই না? হওয়ার দিকেই। আচ্ছা তো আমরা লাস্ট ফিনিশিং এ এখন চলে আসছি মেকআপের, তাই না? হ্যাঁ, এখন আমি দিয়ে দেবো। এই যে, আচ্ছা সেটিং স্প্রে দিয়ে দিবে এখন? হুম, আচ্ছা আমি আমার চোখ ধরে নিয়েছি, তুমি দিয়ে দাও। হয়েছে হয়েছে। আমাদের মেকআপ ডান, এখন আমাদের চ্যালেঞ্জও কমপ্লিট। এখন আমাকে তুমি আয়না দিবে আর আমি দেখবো তুমি আমাকে কেমন সাজিয়েছো। আচ্ছা নাও। ওকে এখন আমি দেখছি, ঠিক আছে? এখন এখন আর কি দেখতেই পাচ্ছেন আমাকে কিভাবে জারিন হুড়পুড়ি বানিয়ে দিয়েছে। আর হচ্ছে কথা হচ্ছে যে সবার মেকআপ যেরকম চ্যালেঞ্জ
কমপ্লিট হয়েছে, আমার ছোট বোনও কমপ্লিট করে দিয়েছে। ও আমাকে অনেক সুন্দর সাজিয়েছে আর আমার অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর বুঝতেই পাচ্ছেন আমি বেশিক্ষণ আর কথা বলতে চাচ্ছি না, কারণ আমার আইব্রোটা এত মোটা হয়ে গেছে আর আমি আর কথা বলতে পারছি না। এখন আমাকে ফ্রেশ হতে হবে। তাও আমি আমার বোনকে কখনোই দুঃখ দিতে চাচ্ছি না, ও অনেক ভালো সাজিয়েছে। সবাইকে একটা বাই বলে দাও, আসসালামু আলাইকুম বলে বাই, দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরেই থাকবেন।